নরসিংদী পৌর শহর আশীনগর রেলকোশিনের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন। স্টাস রিপোর্টার নরসিংদী পৌর শহরের আশীনগর রেলকোশিনের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে শিক্ষা চত্বরের সামনে আশীনগর রেলকোশিনের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবিতে শত শত নারী পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি নিবারণ রায়ের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আছারুল ইসলাম সরকার। এ সময় আশীনগর লেভেল ক্রসিং অতিক্রম করার জন্য দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী সম্মানিত সুধীজন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। পরে এই কর্মসূচি শেষে মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেন সম্মিলিত আশীনগর রেলকোশিনের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন। স্টাস রিপোর্টার নরসিংদী পৌর শহরের আশীনগর রেলকোশিনের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে শিক্ষা চত্বরের সামনে আশীনগর রেলকোশিনের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবিতে শত শত নারী পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি নিবারণ রায়ের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আছারুল ইসলাম সরকার। এ সময় আশীনগর লেভেল ক্রসিং অতিক্রম করার জন্য দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী সম্মানিত সুধীজন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। পরে এই কর্মসূচি শেষে মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ।